হাতের এই জায়গাটাতে একটু ব্যথা করছে, মানে একিং ফ্যাকিং সব কিছু করতে হবে, কিচ্ছু করা হয়নি, এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা রাস্তায়, গাড়িতে অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন দুজনে মিলে চলেছি আমাদের বুস্টার ডোজ কিছুদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে সেইটাই নিতে। যদিও আমরা স্লট বুক করতে পারিনি, আনসার্টেন, তবুও আর কি যাচ্ছি। যদি স্লট খালি থাকে তো আমরা সেটা নিয়ে নেবো। বেসিক্যালি আমাদের পার্ক স্ট্রিটে একটা কাজ আছে, সেইটা করতে যাচ্ছি। তো একই সঙ্গে যদি দুটো কাজ হয়ে যায় সেটাই আমরা আজকে চেষ্টা করে দেখবো। Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way. ও ব্রেকফাস্ট করেছে, আমিও ব্রেকফাস্ট করেছি, আর কোনো কাজই হয়নি আপাতত। বাড়ি ফিরে বাদ বাকি কাজ, পুজো, স্নান, লাঞ্চ বানানো সব কিছু করব। With you then we going down like Shug Knight. I got a plan, you take your bag like that. Then we gon' hit that gas. Make a U-turn 100 miles in the 90. Gotta pray to God that we just do not crash. Okay, okay, acting OC like I just tried. Hey, shorty the school to my rock and I'm not talking about Jack Black. Hey, what you do when you doing something you not supposed to do? Thinking it's gonna shield the one you love like they bulletproof. Just like Paul Pierce, it's all lie when they know the truth. Hey, it's all cry in the end when she leave and you take your juice. Woo. Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the... What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean, Uncle Bean in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the... What do you do when Captain turn your lover to a op? আমাদের পার্ক স্ট্রিটের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা এই এখানে এসেছি, এটা নিউ টাউন, হ্যাঁ নিউ টাউনই হবে, অ্যাপেলো ক্লিনিকে, ডিএলএফে। তো ওখানে দেখা যাক স্লট পাওয়া যায় কি না, তাহলে ভ্যাকসিনটা নিয়ে নেব। কিন্তু আপাতত আমরা পার্কিং পাচ্ছি না, পুরো ভর্তি। আমাদের দুজনের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা ডিএলএফ গ্যালারিয়া মলে যে অ্যাপেলো ক্লিনিক আছে সেখানে এসেছিলাম, একদম ঝটফট হয়ে গেল, একদম হ্যাঁ সেন্ট্রালের পাশে, হ্যাঁ হ্যাঁ একদমই সেন্ট্রালের কাছাকাছি। আমরা সেন্ট্রাল মলে তো মাঝে মাঝেই আসি, তো আমাদের একদম ঝটপট হয়ে গেছে, একদম লাইন ছিল না, ফাঁকা ছিল, এলাম জাস্ট ফর্ম ফিল আপ করলাম আর হয়ে গেল। তোমরা যারা এখনও বুস্টার ডোজ নাওনি কিন্তু পেন্ডিং রয়েছে, তোমরা এসে এখানে নিতে পারো, এখানে খুবই তাড়াতাড়ি ভ্যাকসিনেশন হয়ে যাচ্ছে। আজকে গাছে কত বেলি ফুল ফুটেছে তোমাদের দেখায়, এই পাঁচটা ফুটেছে আর এই পুরনো এই গাছটাতে একটা ফুটেছে। এত সুন্দর গন্ধ না, বেলি ফুলগুলো বারান্দায় গেলে একসঙ্গে অনেকগুলো ফুটেছে তো সুন্দর গন্ধ ভেসে আসছে। আর আমি এসে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে নিলাম, ও এখনও কাজে বসে গেছে, স্নান করেনি। তো আমি আগে পুজোটা দিয়ে নিই, আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবা তিরোধান দিবস, আর সেই জন্য একটুখানি আসার পথেই একটু মিষ্টি, মিছড়ি, ফল, তারপর ফুলের মালা এইসব কিনে আনলাম, আর গাছে যেসব টুকটাক ফুল ফুটেছে সেইসব দিয়ে এখন পুজো দেব, তারপর লাঞ্চের প্রিপারেশন করব। এই যে এখানে এখন হচ্ছে বিকালের চা, আর সঙ্গে আছে এই যে কেক আর বিস্কুট। বুধবার দিন সুরভি এসেছিলো আমাদের বাড়িতে, আর ও এনেছিল আমাদের জন্য কেক বানিয়ে, সেই কেকটাই একটু একটু করে খাওয়া হচ্ছে, আর ওর খুব ভালো লেগেছে, তো ব্রেকফাস্টেও খেয়েছে, আবার এখন বিকালে চায়ের সঙ্গেও বললো একটু দিতে। এখন বিকাল 5:30 বাজে আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, তো ভাবলাম বাইরে এসে একটু দাঁড়াই। আর হাতের এই জায়গাটাতে একটু ব্যথা করছে, মানে যেখানে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, আদারওয়াইজ সেরম কোনো কিছু তো এখনও বুঝছি না। আই হোপ কি যেন জ্বর না আসে, কারণ কালকে খুব 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 সকালবেলা বেরোনোর প্ল্যান আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ, যাতে রাস্তায় খুব বেশি জ্যাম না পাই, আর কিছুই না। তো তার জন্য এখন প্যাকিং ফ্যাকিং সব কিছু করতে হবে, কিচ্ছু করা হয়নি, এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম।
সবজি কাটিং চলছে রাতের জন্য। এখানে গাজর, ক্যাপসিকাম আর বিন দিয়ে একটা মিক্স ভেজ বানাবো ভাবছি, আর তার সঙ্গে একটু ডিমও দিয়ে দেবো। দুপুরে এসে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আমি ঝটপট জাস্ট আটার রুটি বানিয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে এগরোল টাইপের বানিয়ে ও একটা আমি একটা খেয়ে নিয়েছি, ও আম খেয়েছে, ব্যাস এই হয়েছে। তো সেই জন্য রাতে একটু ভালো করে মিক্স ভেজ দিয়ে ওকে রুটি দেব। আর টিভিতে চলছে মহাভারত মার্ডার্স। রাতের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখানে আছে ওরও একটা রুটি, আমারও একটা রুটি, আর ওর জন্য আম আর এই মিক্স ভেজ, যেটার মধ্যে একটু ডিমও দিয়ে দিয়েছি। দুজনে মিলে বসে পড়েছি এখন ডিনার করতে। মধুকলি বলে নাকি মধু মালতী বলে কিছু একটা আম আনছে, যেটা খেতে অসাধারণ। আর আমি একটু মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না ওই আমটা খাওয়া থেকে। জেনারেলি আমি কিন্তু আম এত পছন্দ করি না, কিন্তু এই আমটা আমি এক কুচি হলেও খাচ্ছি, তো সেই জন্য আমি এই যে এইটুকুনি আম নিয়ে নিয়েছি, বাকিটা ওকে দিয়ে দিয়েছি, কারণ পুরো আমটা এখন খেতে চাইছি না। শুধুমাত্র বাসন মেজে আর রান্নাঘর পরিষ্কার করে আমার এই অবস্থা। তো আপাতত এই কাজগুলো তো কমপ্লিট হলো, আর এবার আমি আগে চেঞ্জ করবো আর ফ্রেশ হবো। মানে নিজেকে বিধ্বস্ত লাগছে, জাস্ট ভাবা যাচ্ছে না। এখনও আমার অবশ্য না চেঞ্জ করার আগে আমার কাজ আছে গাছগুলোর জন্য। বাকি গাছগুলো রাখাই ছিল, আপাতত শুধু তুলসী গাছটা করলাম, তাতেই আমার হয়ে গেল। সব রেডি আছে, যেগুলোতে জল দিয়ে যেতে হবে তলায় সেগুলো দিয়ে চলে যাব, অসুবিধা নেই। মানে কোথাও গেলে না তারপর একটা কাজ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে, মানে এত ঝঞ্ঝাট কোথাও যেতে হলে। বিশেষ করে আমি গাছ ভালোবাসি, সেই জন্য আমার গাছ নিয়ে সবসময় একটু আমি টেনশনে থাকি যে কিছু না হয়ে যায়। এখন বাজে রাত্রি 11:15, চারিদিক অনেকটা নিস্তব্ধ হয়ে এসছে, পুরোটার তাও নয়। আর আমি এতক্ষণ এখানে বসে করছিলাম আজকের ব্লগটা এডিট, জাস্ট এই ক্লিপটা অ্যাড করে আর একটু এডিট করলেই ব্লগটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি চাইছি যে আজকে ওটা আপলোড করে রেডি করে রাখতে, পরে টাইম পাবো না, ওয়াইফাই থাকবে না, অনেক কিছু ইস্যু হতে পারে, তো সেই জন্যই এত রাত জেগে এগুলো করা। আর একটু কাজ বাকি আছে, তারপর আমি শুয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ অবশ্যই দেখো। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।